আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব পেজ ইলমা মম ব্লগসে। আমি আজকে আপনাদেরকে একদম বিয়েবাড়ির স্টাইলে জর্দা রান্না করে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাও চাল। আর চালটা একবার ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার। তো আমি এখানে অফ ক্যামেরায় 2-3 বার ধুয়ে নিব। এই তো আমার চালটা ধোয়া হয়ে গেছে। এবার চালটাকে আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমার ঢালা হয়ে গেলে আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিচ্ছি, এর বেশি দিবেন না। ব্যাস, এই তো আমি চুলায় বসিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দেব 2 টুকরো দারচিনি, 2 এলাচ এবং 2 তেজপাতা। এবার আমি যে কাপ দিয়ে চাল মেখেছি ঠিক সেই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিচ্ছি। আপনারা যারা লিকুইড দুধ ব্যবহার করবেন তার অবশ্যই 2 কেজি দুধকে শুকিয়ে 1/2 কেজি করিয়ে নেবেন। এবার আমি এটিতে 1/2 কেজি পানি দিয়ে, মানে 500 গ্রাম পানি নিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। বাস ভালো করে দুধটাকে গুলিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো রকম দুধে মানে দানা না বাঁধে। এই তো আমার গুলানো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়েছি 500 গ্রাম দুধ, যেটাকে আমরা বলি 1/2 কেজি। আমরা দেখতে পাচ্ছি দুধটা কতটা ঘন হয়েছে। এরকম ঘন দুধই কিন্তু পায়েসের জন্য ব্যবহার করতে হয়। এবার আমি চালটাকে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। প্রায় 50% রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা 50% মতো হয়ে গেছে। এখন আমি গুঁড়িয়ে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটাকে দেওয়ার পর নেড়েছে ভালো করে রান্না করতে হবে। অবশ্যই পায়েসটা নেড়ে নেড়ে রান্না করতে হবে, নয়তো নিচে দিয়ে নেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এ তো প্রায় 80% কাছাকাছি হয়ে গেছে। যখন পায়েসটা প্রায় রান্নার শেষের পর্যায়ে তখন যে চিনি অ্যাড করছি 1 কাপ। 1 কাপ চালে পায়েসের জন্য 1 কাপ চাল চিনি যথেষ্ট। এর চাইতে বেশি চিনি দিবেন না, তাহলে আর ভালো লাগে না অতিরিক্ত মিঠা হলে। তো আমার রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়েছি 1/2 টিস্পুন কেওড়া জল। অবশ্যই এটা ব্যবহার করবেন, এটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে। এই তো আমার রান্না প্রায় ডান। আপনারা দেখেই বুঝতে পারছেন পায়েসটা কতটা ক্রিমি, কতটা ইয়াম্মি হয়েছে। আর এইভাবে রান্না করাটা কিন্তু আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। এই তো আমি পরিবেশন করে নিচ্ছি। এবার নিজের ইচ্ছা মতো কিসমিস, বাদাম, যা খুশি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। অবশ্যই একবার ট্রাই করবেন। এই রেসিপিতে আশা করি নিরাশ হবেন না। এতটাই মজা হয়, একদম বাবুর্চির হাতের মতো। আপনারা দেখলেই তো বুঝতে পারছেন।